তবে অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, পার্কিং বিক্রিয়া অর্থাৎ পার্কিং রিয়াকশান, ঠিক আছে। এই বিক্রিয়ার উপর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে আসছি, কী কী প্রশ্ন এখান থেকে আসে, পার্কিং বিক্রিয়াটি কী সে সম্পর্কিত আলোচনা। ওকে, তো আমার চ্যানেল যারা নতুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটি দেখার পর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পার্কিং একবার দেখো, ভালো করে ইম্পর্টেন্ট দেখো। বেঞ্জাল ডিহাইডকে কমপক্ষে দুটি আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালিফেটিক অ্যাসিডে অ্যানহাইড্রাইড এবং তার সোডিয়াম লবণের সঙ্গে 180 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে কন্ডেনসেশন বিক্রিয়া আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। তাই কী বলছে, বেঞ্জাল ডিহাইডের সঙ্গে কমপক্ষে গিয়ে দুটি আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালিফেটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যালিফেটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড তার সোডিয়াম লবণের সঙ্গে 180 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে কন্ডেনসেশন বিক্রিয়া আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। আবিষ্কারকের নাম অনুযায়ী বিক্রিয়াটাকে কী বলে, পার্কিং বিক্রিয়া, মানে পার্কিং বিক্রিয়া যে আবিষ্কার করেছিল বিজ্ঞানী পার্কিং, সেটার নাম অনুযায়ী বিক্রিয়া নামকরণ হয়েছে। দেখো কী বলছে, যে দুটি আলফা, কমপক্ষে দুটি আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালিফেটিক অ্যাসিড, ধরো সিএইচ3 COOH, ঠিক আছে, এটা একটা অ্যালিফেটিক অ্যাসিড, ঠিক আছে। তাই এটা সি কী বলছে, সিএইচ3 COOH, তাই এটা অ্যালিফেটিক অ্যাসিড। তাই এই কার্বনটা থাকে, এই কার্বনটা কী হয়, আলফা কার্বন। এই কটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন আছে, তারা তারা এই এই অ্যাসিডটা কী হচ্ছে, এইটা দুটি মানে দুটির মধ্যে অবশ্যই দুটি আলফা হাইড্রোজেন আছে, সেরকমই এটা অ্যাসিডিক অ্যাসিড, বুঝতে পেরেছো। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের হচ্ছে অ্যানহাইড্রাইড, দেখো অ্যাসিডিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে এটা সিএইচ3 COOH, এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এবং তার লবণ, দেখো অ্যাসিডিক অ্যাসিডের লবণ এটা CH3COOH, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিডের লবণ। তাহলে দেখো সিএইচ3 COOH, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের লবণ, আর এটা অ্যাসিডিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে। তার এরকম ধরনের অ্যালিফেটিক অ্যাসিডের লবণ, তার অ্যানহাইড্রাইড এবং বেঞ্জাইল ডিহাইড পরস্পর বিক্রিয়া করলে কী হয়, এই যৌগটা, এই ক্ষেত্রে এই যৌগটা উৎপন্ন হয়েছে বেঞ্জিন বলের উপরে সিএইচ দ্বিবন্ধন সিএইচ সিঙ্গেল বন COOH, ঠিক আছে। এটাকে বলে সিনামাইক অ্যাসিড, আর সঙ্গে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই সে নাম কি, বিটা অ্যালাইল অ্যাক্লাইড প্রতুলনা, তার বোঝা গেছে। তাহলে বেঞ্জাল ডিহাইড অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিডেটের সঙ্গে 140 ডিগ্রি তাপমাত্রা উত্তপ করলে সিনামাইক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। এটাই হচ্ছে পার্কিং বিক্রিয়া, ঠিক আছে। এরকম ধরনের পার্কিং বিক্রিয়া আমরা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে করিয়েছি। এছাড়া অন্য যে কোনো আলফা হাইড্রোজেন যুক্ত, কমপক্ষে দুটো আলফা হাইড্রোজেন যুক্ত যে কোনো অ্যালিফেটিক অ্যাসিড দিয়ে করা যাবে, সেরকম একটা উদাহরণ যদি আমরা ভাবি, দুটো আলফা হাইড্রোজেন আছে, সেক্ষেত্রে আরেকটা কী বিক্রিয়া হতে পারে বলো দেখি, আরেকটা কী যৌগ হতে পারে, না এই যৌগটা হতে পারে CH3 CH2 COOH, ঠিক আছে, COOH, বুঝতে পেরেছো। তাহলে এই এই যে যৌগ, এটা প্রোপান হয়ে গেছে, এই ক্ষেত্রে দেখো এই কার্বনটা আলফা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, তা এও একই রকমভাবে পার্কিং বিক্রিয়া করতে পারে বেঞ্জাল ডিহাইডের সঙ্গে, বোঝা গেছে কী বললাম। দেখো ব্যবহার কী বলেছে, দেখো ব্যবহার কী বলেছে, না আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক অ্যাসিড প্রস্তুতিতে অথবা কুমারিন আলফা অ্যামিনো অ্যাসিড পারকোনিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতিতে পার্কিং বিক্রিয়া কাজে লাগানো হয়, ব্যবহারটা মনে রাখবে। তা আশা করি তোমার বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারে কী কী প্রশ্ন করতে হয়, না বেঞ্জাল ডিহাইড থেকে সিনামাইক অ্যাসিড রূপান্তর করো, ABCD সমস্তকরণের কাজে লাগে, ঠিক আছে, পরীক্ষা ভীষণ আসে, এবং পার্কিং বিক্রিয়া সম্পর্কে টিকা লিখতে দেয়, এছাড়া কি একটি পার্কিং বিক্রিয়ার উদাহরণ দেয়, এই 4-5 ধরনের প্রশ্ন এখান থেকে আসে। অর্গানিক কেমিস্ট্রি এই বিক্রিয়াটি খুব ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করি তোমার পার্কিং বিক্রিয়া সম্পর্কে তোমার সম্মুখ ধারণা হয়েছে, এবং যে কোনো প্রশ্ন অধ্যায় থেকে এলে তোমরা করতে পারবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আরও অন্য পৃথিবীর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে।